নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানান আগামীকাল মঙ্গলবার প্রত্যেকে জয় শ্রীরাম জয় রাম জয় বসেন বলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন চব্বিশে জানুয়ারি দু তেইশ মঙ্গলবার যে পাঁচ রাশির মহা গড়তে চলেছে সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব তবে একটি কথা আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন গুরুত্বপূর্ণ আলোচনা শুধু রাশির নাম টার্গেট নাম্বার শুনছেন আপনি বড় ধরনের প্রাপ্তির বিষয়ে ডিসিশন নিয়ে নিচ্ছেন কিন্তু আমি একটি কথা বারবার বলি আপনার জন্মকুণ্ডলিতে চারটি গ্রহ রাহু শুক্র বুধ শনি এই চারটি গ্রহের প্লেসমেন্ট কেমন রয়েছে কারণ রাহু যদি আপনার দুর্বল অবস্থাতে থাকে তাহলে কিন্তু আপনার প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসবে তো এই প্রসঙ্গে একটু কথা আপনাদেরকে বলি আলোচনাটা আবারও একটু ভালো করে শুনুন এই যে রাহু রক্ষা কবজের কথা আমি বলছি এই রাহুরক্ষা কবচ মিরাকেল কিন্তু কাজ করে অর্থাৎ যারা রাহুরক্ষা কবচ নিতে চাইছেন একটু সময় দিবেন প্রচুর পরপর পরপর বুকিং করছেন যে স্যার আমাকে খুব তাড়াতাড়ি দেন এটা একটু সময় দিয়ে কারণ তিথি নক্ষত্র দেখা দরকার তার শোধন প্রক্রিয়া করা দরকার তাকে জাগৃত করা দরকার তবেই একটা কবজ কিন্তু কাজ কিন্তু করে তো এই জায়গাটা আমি বারবার অনুরোধ করছি যারা রাহুরক্ষা কবজ নিচ্ছেন আমার বলছেন যে আমাকে খুব তাড়াতাড়ি দিতে হবে কিন্তু সঠিক দিনে তো শোধনের দরকার সঠিক সময়ের দরকার তাড়াহুড়ো করলে হবে না যে কোনো জিনিসে একটু ধৈর্য নিয়ে এগাতে হবে কারণ আপনি এই রাহুরক্ষা কবজ লাগানোর পর আপনি একটা বড় ধরনের অর্থপ্রাপ্তি আপনার জীবনে কিন্তু ঘটবে যদি না আপনার জন্মচকে বড় কোনো দোষ না থাকে এবং যারা রাহুরক্ষা কবজ নিতে চাইছেন ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু সিস্টেম চালু হয়ে গেছে যারা ক্যাশ অন ডেলিভারিতে রাহুরক্ষা কবজ নিতে চাইছেন তারা ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু রাহুরক্ষা কবজ আপনারা নিতে পারেন তবে একটি কথা আপনাদেরকে আমি বারবার বলবো যে নিজের ভাগ্যভাবটাকে স্ট্রং করুন আপনার ধনভাবকে ভাবকে স্ট্রং করুন আকস্মিক প্রাপ্তির ভাবটাকে স্ট্রং করুন অর্থাৎ ভাগ্য যদি সাথ দেয় কিনা আপনি প্রচুর অর্থ কিন্তু উপার্জন করতে কিন্তু পারবেন আর ভাগ্য যদি আপনার সাথ না দেয় তাহলে কিন্তু আপনার প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বাধা কিন্তু আসবে কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি ঘটবে সেটা ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চার্ট অনেকে বলছেন যে স্যার আমার তো ন্যাকাল চার্ট নেই তাহলে আমার কি বিচার হবে না আমার কি প্রাপ্তি হবে না অবশ্যই হবে হস্তরেখা আপনাকে সমস্ত নির্দেশ করে দেবে অর্থাৎ যারা হস্তরেখা বিচার করাতে চাইছেন তারাও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে মেসেজ কিন্তু আপনারা করবেন কেউ কেউ আমার অ্যাসিস্টেন্টকে বলেছেন যে আমি রাহুরক্ষা কবচটা আমি নিব আমার একটু হস্তরেখাটা স্যারকে বলুন একটু দেখিয়ে দিতে দেখে নিতে দেখুন আপনি একজন ডক্টরের কাছে গেলেন ডক্টর কী করে প্রেসক্রিপশন করে দেয় কিন্তু ওষুধটা কিন্তু আপনাকে টাকা দিয়ে কিনতে হয় এবং ডাক্তারের ভিজিটটা কিন্তু আপনাকে দিতে হবে শুধু ওষুধটা আপনাকে কিনে দিবে ভিজিটটা আপনাকে এ করে দিবে সেটা কিন্তু নয় ভিজিট যেটা আছে সেটা দিয়ে আপনাকে পরামর্শ করতে হবে যে আপনার ক্ষেত্রে প্রাপ্তি যোগটা আছে কি না সেটা থাকলে কোন বছর আছে কোন সময় আছে কোন যোগে আছে বা আপনার ক্ষেত্রে কেটে গেছে কি না এটা বার চার্ট রিফরমেশনটা হচ্ছে আধুনিক একটা মানে গ্রহের যে মানে বলবত্তাকে বৃদ্ধি করা ভার্চাট রিফরমেশনের মাধ্যমে কিন্তু গ্রহের কিন্তু বলবৎটাকে বৃদ্ধি কিন্তু করা যায় এবার আমাদের একটা জিনিস দেখার দরকার আপনার জন্ম ছক সর্বশেষ কথা কিন্তু বলবে এবং প্রাপ্তি প্রত্যেক মানুষের জীবনে কিন্তু কম বেশি থাকে কারো ক্ষেত্রে আগে থাকে কারো ক্ষেত্রে পরে থাকে এই জায়গাগুলো কিন্তু রয়েছে অর্থাৎ প্রাপ্তি আপনার হবে কোনো কোন মাসে হবে কোন বছরে হবে একজন সঠিক অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু দিশা কিন্তু দেখাতে কিন্তু পারবে তবে ভাগ্যভাবকে স্ট্রং করুন যাদের অল্পের জন্য মিশকে যাচ্ছে তারা রাহুরক্ষা কবচ পরিধান করুন আর যাদের হচ্ছে না বারবার প্রতিবন্ধকতা আসছে ভাগ্য ভাগ্যভাবকে স্ট্রং করুন বার চার্ট রিফরমেশন করুন নিশ্চিত রূপে আপনার প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে দেখুন আমি একটি কথা আপনাদেরকে বারবার বলছি যে মানুষের ক্ষেত্রে সময় থাকতে থাকতে কাজ করুন সময় থাকতে থাকতে কাজ করলে দেখবেন জীবনে অনেক দূর আপনি এগিয়ে গেছে প্রত্যেকে চেয়ে একটা সুখী জীবন লাক্সারি বাড়ি লাক্সারি গাড়ি একটু সুখ স্বাচ্ছন্দ্যে সুন্দর এসি থাকবে ভালো একটা গাড়ি থাকবে ভালো বাড়ি থাকবে আর এইটাই হচ্ছে হঠাৎ যে প্রাপ্তির মালিক সেটা হচ্ছে রাহু গ্রহ এই জন্য রাহু রক্ষা কবচ আপনারা পরিধান আপনারা করুন তবে একটি কথা বলবো একবার পরামর্শ নিয়ে নিন যে আপনার ক্ষেত্রে লাগবে কি না সেটা একটু জেনে নিন সেটা আপনার যে অ্যাস্ট্রোলজারকে পছন্দ লাগছে তার সাথে পরামর্শ করুন আগামীকাল পাঁচ রাশির আমি কথা বলছি মহাপ্রাপ্তি কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তি আগামীকাল কিন্তু এই পাঁচ রাশির হতে কিন্তু চলেছে নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য লিখে রাখুন সে রাশির নাম বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার তিন এবং দুই আপনাদের শুভ সময় দশটা একান্ন মিনিট থেকে বারোটা চোদ্দ মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কুম্ভ রাশি কুম্ভ রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে এক এবং পাঁচ আপনাদের শুভ সময় সকাল এগারোটা চার মিনিট থেকে বারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত তিন নম্বর রাশি মহাপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে আট এবং দুই আপনাদের শুভ সময় বারোটা থেকে বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত এরপর যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য মহাপ্রাপ্তির চোখ সৃষ্টি হয়েছে সেই রাশির নাম সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে মহাসৌভাগ্যশালী রাশি কন্যা রাশি কন্যা রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার তিন এবং ছয় আপনাদের শুভ সময় দশটা বারো মিনিট থেকে এগারোটা ছিচল্লিশ মিনিট পর্যন্ত অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম লিখে রাখব ডায়েরিতে নোট করে নিন মহা সৌভাগ্যশালী রাশি প্রাপ্তির সম্ভাবনাটা বৃদ্ধি হতে চলেছে মহাপ্রাপ্তির যোগ সৃষ্টি হতে চলেছে সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে আপনাদের টাগের নাম্বার সাত এবং পাঁচ আপনাদের যে টাইমটা দেখা যাচ্ছে এগারোটা তিরিশ মিনিট থেকে আপনার বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু শুভ অর্থাৎ এই যে টাইমগুলো আমি বলছি এবং এর পাশাপাশি আপনার যে ডেট অফ বার্থ বা হস্তরেখা অনুযায়ী আপনার ক্ষেত্রে ফর্চুনার নাম্বার লাকি নাম্বার প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা রয়েছে অর্থাৎ গ্রহের সঠিক বিচার আগে করুন ভাবগুলোকে স্ট্রং করুন এবং ভাবাধিপতিগুলোকে স্ট্রং করো। টিকিট কাটছেন লাগছে না ভাবছেন আমার আর হবে না আমি একটি কথা বলি প্রত্যেকেরই কম বেশি প্রাপ্তির যোগ কিন্তু থাকে কারো কারো ক্ষেত্রে একটু আগে থাকে কারো কারো ক্ষেত্রে একটু পরে থাকে কিন্তু প্রত্যেককেই ঈশ্বর কিন্তু সুযোগ কিন্তু দেয় সেটা কেউ অ্যাচিভমেন্ট করতে পারে কেউ অ্যাচিভমেন্ট করতে পারে না এমন কোনো মানুষ নেই আমি খুব দায়িত্ব নিয়ে বলছি প্রত্যেক মানুষের জীবনে একটা গরিব মানুষের জীবনে দেবেন একটা না একটা সুযোগ কিন্তু দিয়েছিল সে হয়তো ধরতে পারেনি তার জন্য জীবনে কিন্তু সমস্যা কিন্তু চলছে এই জন্য তো জ্যোতিষশাস্ত্র আপনাকে যে জায়গাটাতে আপনি আটকে গেছেন সেখান থেকে আপনাকে তুলে ধরার জন্য জ্যোতিষশাস্ত্র এই যে আমি মহাপ্রাপ্তির কথা বলছি কিনা যে কোনো দিক থেকে আগামীকাল যে কোনো দিক থেকে আপনার কিন্তু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা কিন্তু যাচ্ছে প্রত্যেকে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট করুন আবারও বলবো প্রত্যেকে চয় বজরং বলি চায় বজরং বলি জয় বজরে বলি জয় শ্রীরাম চয় শ্রীরাম চয় শ্রীরাম অবশ্যই আপনারা কমেন্ট বক্সে প্রচুর পরিমাণে কমেন্ট করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ